নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমরা যারা ছাদ বাগান করি, প্রত্যেকেই আমাদের ছাদে জামরুলের গাছ লাগাতে পছন্দ করি। আমাদের মার্কেটে প্রচুর জামরুলের ভ্যারাইটি আছে, তাই না? অনেক সময় আমরা বুঝতে পারি না, বিশেষত নতুন বাগানিরা বুঝতে পারেন না কোন জামরুলের ভ্যারাইটিটা খুব ভালো হবে। অনেক ভালো ভালো জাত বর্তমানে রয়েছে, তার মধ্যে তিনটি জাত আমি আপনাদের সামনে দেখাবো। যে তিনটি জাত আমার ছাদ বাগানে রয়েছে সেগুলো অত্যন্ত ভালো, আপনারাও এই জাতগুলো আপনাদের ছাদ বাগানে করতে পারেন। এই যে প্রথমে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই বড় গাছটা, এটা হলো মিসাইল জামরুল বলে আমাদের মার্কেটে পরিচিত। খুব ভালো, এর সাইজটা বেশ ভালো হয় এবং রেড কালারের, খেতেও ভালো। অবশ্যই আপনারা ছাদ বাগানে মিসাইল জামরুলের গাছটা লাগাতে পারেন। এরপরে আপনাদের দেখাই এই যে জামরুল, এটা বেল চম্বা। অ্যাকচুয়ালি চম্বা কথার অর্থই হলো জামরুল, বেল জামরুলও বলতে পারি আমরা একে, বেল চম্বা। তো এই জামরুলটাও আমাদের ছাদ বাগানে হতে পারে। এর সাইজ অনেক বড় হয়, ডিপ রেড কালারের এবং খেতেও ভালো। আর একটা জাত আপনাদের দেখাই যেটা আমার ছাদ বাগানে রয়েছে, এবং এই জামরুলটা যত জামরুলের জাত আমাদের মার্কেটে রয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি জাত, এটা ডালহারি চাম্বা। এটাও খুব ভালো একটা জাত, আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে করতে পারেন। এই দেখুন, এই জামরুলটা সাউথ ইন্ডিয়া থেকেই এসেছে, কারণ এর মাটিটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই ডালহারি চাম্বা, বালি চাম্বা, বেল চাম্বা, এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান জামরুলের ভ্যারাইটি। এর কেয়ারিং একটু আলাদা হবে আমাদের নর্মাল গাছের থেকে। এর মাটিটা, এর অ্যাডিশনাল ফার্টিলাইজার, এগুলো একটু অন্যরকম হতে হবে, না হলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না। তো চলুন আমরা দেখে নিই এই ডালহারি চাম্বা, এটার জন্য মাটি আমরা কি প্রস্তুত করব, কিভাবে এর কেয়ার আমরা নেব ছাদ বাগানের জন্য। এই ডালহরি চাম্বা, এই গাছটিকে আমরা প্রতিস্থাপন করব। এর জন্য আমি একটি 16 ইঞ্চি বড় টব নিয়েছি, কারণ এই গাছটির সাইজ যথেষ্ট বড়, একে আর ছোট 8 বা 10 ইঞ্চি টবে লাগানোর প্রয়োজন নেই। এর জন্য আমি মাটিটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। আর এর জন্য আমরা সুপার ওয়েলডেন সয়েল নেব। সুপার ওয়েলডেন সয়েল কেন নেব, দেখুন এই গাছটি, এটা একটি কেরালিয়ান ফ্রুট প্ল্যান্ট। এর এটা যে মাটিতে লাগানো আছে এবং এ যে মাটিতে ভালো হয় সেটা খুব ওয়েলডেন সয়েল। সাউথ ইন্ডিয়াতে কি হয়, বৃষ্টি প্রচুর হয় কিন্তু এদের মাটিতে জল দাঁড়ায় না, এরকম একটা মাটি আমাদের তৈরি করতে হবে। এর জন্য আমি 75% নিয়েছি বালি মাটি, একদম বালি মাটি, এবং তার সাথে 25% নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। এই দিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়েছি। এবার আমরা এই মাটিতে গাছটিকে বসাবো এবং প্রথমে কোনো রকম খাবার আমি এই গাছে দিই, গাছটি বাড়ুক আস্তে আস্তে, তারপরে এতে আমরা খাবার প্রয়োগ করব। এই দেখুন এর মাটিটা, দেখুন একদম রেড সয়েল, সাউথ ইন্ডিয়ার মাটি, এটা একদম বালি বালি মাটি। জল দিলেই আমি দেখেছি একদম নিমেষের মধ্যে জলটা নিচেই এই বালি চম্বা বা ডালহারি চম্বা বা বেল চম্বা, এই প্রত্যেকটা জাতই খুব ভালো, আপনারা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন। এবার প্রতিস্থাপন তো করা হয়ে গেলো, এবার গাছগুলিকে আমরা কোথায় রাখবো? প্রথম কয়েকদিন একটু শেডি এরিয়াতে রাখুন, যাতে গাছগুলো যে নতুন মাটিতে লাগালেন সেই মাটিতে ভালোভাবে সেট হয়ে যায়। আফটার 5 অর 7 ডেজ আপনারা গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন, ওপেন সানলাইটে রাখতে পারেন, এবং দিনে বেশি রোদ লাগে যে জায়গাগুলোতে সেখানে আপনারা ফলের গাছগুলো রাখার চেষ্টা করবেন। ফলের গাছ, ম্যাক্সিমাম ফলের গাছই ওপেন সানলাইট পছন্দ করে, এই জামরুলের গাছগুলোও ডাইরেক্ট সানলাইট পছন্দ করে। দেখুন আমার এই মিসাইল জামরুল, এই গাছটিতে এবছর বেশ কয়েকটি ফলও হয়েছিল, কত সুন্দর গাছের গ্রোথ। আর এই গাছে আমি অ্যাডিশনাল ফার্টিলাইজার কি ব্যবহার করি, এই গাছগুলিতে আমি প্রত্যেক 2 মাসে একবার মিশ্র খাবার দিই। আর যখন বর্ষাকালটা কেটে গেছে, এই সময়টা বিশেষত আমি অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে এই গাছগুলিতে শস্যের খোল পচা জল দিচ্ছি। প্রত্যেক 7 দিন 8 দিন পর পর একবার গাছে এই শস্যের খোল পচা জল বর্তমানে দিচ্ছি। আর দেখুন গাছের গ্রোথ কত ভালো হয়েছে। শস্যের খোল পচা জলটা আমি কিভাবে তৈরি করছি, আমি 200 গ্রাম শস্যের খোল 10 লিটার জলে আমি
ভেজাচ্ছি। এরপরে সেটাকে তিন দিন ধরে আমি ভেজানোর পরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করছি। এতে গাছের গ্রোথ খুব ভালো আসবে। গাছগুলি রিপোর্ট করার এক মাস পরের অবস্থা দেখুন, এই এক মাসে গাছগুলোর গ্রোথ কত ভালো হয়েছে, নতুন নতুন ব্রাঞ্চ গাছগুলিতে ছেড়েছে। এখন ডিসেম্বর মাস, এই সময়টা জামরুল গাছের ডরমেন্সি পিরিয়ড, আর এই সময়ে গাছের আর কোনো এক্সট্রা করে খাবার দেওয়ার প্রয়োজন নেই। ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে কোনো এক্সট্রা ফার্টিলাইজার দেবেন না, যা খাবার আগে দেয়া হয়েছিল সেটাই থেকে গাছ তার পুষ্টিমূল্যগুলো সংগ্রহ করবে। এই সময় আপনারা শুধুমাত্র জল দেবেন, দু একদিন পরপর গাছে জল দিলেই যথেষ্ট। আবার যখন ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে গাছগুলো নতুন করে গ্রোথে আসবে, সেটা ধরুন ফেব্রুয়ারির এন্ড থেকে মার্চ মাসে, সেই সময় আবার গাছে নতুন করে ফার্টিলাইজার দিতে হবে। তখন কিন্তু অবশ্যই মিশ্র খাবারটা আপনারা গাছে দেবেন। কি খাবার দেবেন তখন? সে সময় মিশ্র খাবারটা আমি যেভাবে তৈরি করতে বলি, দুভাগ ভার্মি কম্পোস্ট, দুভাগ নেবেন হাড়ের গুঁড়ো, এক ভাগ শিংকুচি, এক ভাগ নিম খোল। এই দিয়ে আমরা মিশ্র সারটা খুব ভালোভাবে তৈরি করে নেব এবং প্রত্যেক দু মাসে আমরা দুমুঠো করে প্রত্যেকটি গাছের গোড়ায় আমরা প্রয়োগ করতে পারি। জামরুল গাছে খুব বেশি ফাঙ্গাস অ্যাটাক আমি তো এখনো পর্যন্ত লক্ষ্য করিনি, তবে আপনারা প্রতিষেধক হিসেবে প্রত্যেক মাসে একবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করতেই পারেন। আর কীটনাশক আপনারা একটু যখনই নতুন পাতা ছাড়বে তখন চেষ্টা করবেন একটু গাছে কীটনাশক প্রয়োগ করা, কারণ কচি পাতা খাওয়ার জন্য অনেক কীটপতঙ্গের আক্রমণ দেখা যায়। আর একটা সমস্যা আমি সম্মুখীন হয়েছি, জামরুল গাছে কিন্তু বুঝে শুনে জল দিতে হবে, প্রয়োজন মতো জল দিতে হবে। অতিরিক্ত জল যেমন দেওয়া যাবে না, জল কমও দেওয়া যাবে না। অনেক সময় কি হয়, আমার জল দিতে যদি দেরি হয়ে যায় তাহলেই কিন্তু এই পাতা শুকিয়ে যায় বা পাতা পুড়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু কোনো খাদ্যের জন্য হয় না। আমার যতটুকু অবজারভেশন, এই গাছে কখনো কখনো যদি জল দিতে আমার দেরি হয়ে যায় তখনই আমি দেখি গাছের পাতা পুড়ে যাচ্ছে, তাই জলটা প্রয়োজন মতো আপনাদেরকে দিতে হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখলেই দেখবেন আপনার গাছ অত্যন্ত ভালো গ্রোথ নেবে। আর এবং আশা করা যায় আগামী মরশুমে আমার প্রত্যেকটা জামরুল গাছে কম বেশি ফল আমার। এইভাবেই পরিচর্যা করতে থাকুন, জামরুল গাছ খুব ইজি টু গ্রো প্ল্যান্ট। দেখবেন অল্প অল্প খাবার দেবেন, প্রয়োজন মতো জল দেবেন, গাছটির একটু দেখভাল করবেন, তাহলে দেখবেন গাছে অত্যন্ত সুন্দর গ্রোথ নেবে আর ফলে ভরে থাকবে আপনার জামরুল গাছ এবং আপনার ছাদ বাগানের শোভা। এবং গাছ পাগল মানুষ আমরা, যখনই গাছের কাছে যাব দেখবেন আমাদের মনও অনেক ভালো হয়ে গেছে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমি যে তিনটি জাত দেখালাম, এই তিনটি জাত ছাড়াও আর কি কি জাত আমাদের ছাদ বাগানে খুব ভালো হতে পারে অনেকেই তো জানেন, একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাতে আমাদের সবার উপকার হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, নতুন দিনে নতুন টপিকে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।